ভিডিও করতে চাই, ভিডিও করতে চাই। আজ যে আমরা নিঃসন্তান, কিন্তু রানী একদিন সৃষ্টিকর্তা আমাদের দিকে ঠিক মুখ তুলে চাইবে। আমি জানি না সেই সুদিন কবে আসবে। তুমি চিন্তা করো না রানী, তুমি ধৈর্য ধরো, আমি আজই যাব মনীষীর কাছে। আজই আমি একটা কোনো না কোনো উপায় বের করেই ফিরব। আমি গেলাম রানী। হে মনীষী বাবা, বাবা আমার উপর দয়া করুন। বাবা আপনি তো সব জানেন, আমার উপর দয়া করুন। হে বৎস, চিন্তার কিছু নেই, সমস্যা যখন আছে তার সমাধানও আছে। তুই কি পারবি? আমি তোকে যা করতে বলবো আমি সব পারবো, আমি সব পারবো মনীষী, আমাকে দয়া করুন। তবে শোন, তোর ঘর আলো করে যে সন্তান আসতে চলেছে তার এমন নাম রাখবি যা সকলের কাছে হাসির পাত্র হয়। কারো কাছে সম্মান পাওয়া তো দূরে থাক, অবহেলা ছাড়া কপালে কিছুই জুটবে না, বুঝেছিস? হ্যাঁ শোন, এই কথা যেন কেউ জানতে না পারে। কি বললেন বাবা এটা? আচ্ছা বাবা, আমি আমার সন্তানের জন্য সব করতে পারবো। বাবা আমি আসলাম। তবে আয়। রানী তুমি কোথায় গেলে? রানী, আজ আমি এক বিশাল সুসংবাদ নিয়ে এসেছি। তারপর 9 মাস কেটে গেল, রাজা রানীর কোলজুড়ে জন্ম নিল একটি ফুটফুটে পুত্র সন্তান। আমাকে দিতে পারবো না, পারবে না কেন? আমাকে দিতেই হবে, এই কথা আমাকে জিজ্ঞেস করিস
করিসা তুই করিস তাই কথা আমি আর এই সিংহাসনে থাকবো না আমি রাজ্য ছেড়ে চলে গেলাম কর্ম ভালো হওয়া যায়।